আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি বুঝে গেছো কি নিয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর পূর্বে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে দেই। তোমরা অনেক শিক্ষার্থীরাই আমাকে অনুরোধ করেছো যে ভাইয়া, আপনি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অনলাইনে কোর্স চালু করছেন, কিন্তু আমাদের জন্য কোনো কোর্স কিন্তু চালু করেন নাই। তাই তোমাদের সুবিধার্থে, তোমাদের কথা চিন্তা করে, যারা 2023 সালে পরীক্ষা দিবা তাদের জন্য অনলাইনে হিসাববিজ্ঞান, ফিনান্স ও ব্যবসা উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ কোর্স চালু করা হয়েছে। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে তোমাদের শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে প্রত্যেকটি অধ্যায় কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ। যদি কোনো শিক্ষার্থী এই কোর্সটিতে অংশগ্রহণ করতে চাও বা কোর্সটি নিতে চাও, তাহলে নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে বলে আশা করতেছি, যদি আল্লাহ পাক চান। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করো নিউ কমার্স কোচিং সেন্টারের সাথে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের তো শর্ট সিলেবাসের উপরেই পরীক্ষা দিতে হবে, কিন্তু পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণ মার্ক 100 মার্কে থাকবে। অর্থাৎ 11টা সৃজনশীল থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 7টা সৃজনশীল এবং 30টা এমসিকিউ থেকে 30টাই তোমাকে অ্যান্সার করতে হবে। তোমরা যদি অনেকে মনে করো যে 22 সালের মতন তোমাদেরও হবে 11 থেকে 4টা, তাহলে এটা হবে ভুল। না, 11টা থেকে তোমাকে দিতে হবে 7টা, 30টা এমসিকিউ থেকে দিতে হবে 30টা। এবং হিসাববিজ্ঞানের যে ক বিভাগ আছে, ক বিভাগ মানে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী থেকে 2টা সৃজনশীল তোমাদের জন্য বাধ্যতামূলক থাকবে। আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীটা অনেকেই কিন্তু কঠিন মনে করো, এই জন্যই এটা থেকে 2টা প্রশ্ন আসবেই আসবে। তো ইনশাল্লাহ আমাদের কোর্সে এই আর্থিক বিবরণীকে অনেক সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো যদি তোমরা করতে চাও তাহলে আর দেরি করা যাবে না। এবারও সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদেরকে হিসাববিজ্ঞানের একটা শর্ট সাজেশন দিব। এই সাজেশনটা অনুসরণ করলে তুমি আশা করি হিসাববিজ্ঞানে A+ পাবে ইনশাল্লাহ। দেখো সেটা কি, তো ক বিভাগ তো আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী 2টা 2টাই দিতে হবে। আর খ বিভাগে 9টা প্রশ্ন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা প্রশ্ন। এর জন্য কোন কোন অধ্যায়গুলো তুমি পড়বা? 1, দ্বিতীয় অধ্যায় তুমি পড়বা। দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে লেনদেন। এই লেনদেন অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকবেই থাকবে, তুমি চাইলে এই 2টা প্রশ্নই সমাধান করতে পারো, এতে কোনো সমস্যাই হবে না। তারপরে আমি বলবো এই দ্বিতীয় অধ্যায় থেকে 2টা আসবে। তারপরে আসবে তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে 1টা প্রশ্ন তো নিশ্চিতভাবে থাকবে, এবং দুতরফা দাখিলা পদ্ধতি 1টা কি 2টা কমন থাকেই পরীক্ষায়, সর্বনিম্ন 1টা থাকবে। অথবা মাঝে মধ্যে দুতরফা দাখিলা পদ্ধতির ভিতরে দেখবা একটা কমন অঙ্ক আছে একতরফার। প্রারম্ভিক মূলধন বাইর করো, সমাপনী মূলধন বাইর করো, লাভ ক্ষতি বাইর করো, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আসো আমি চতুর্থ অধ্যায়টাকে বলবো। চতুর্থ অধ্যায় হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায় থেকেও 1টা প্রশ্ন আসবে, কোনটা মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় প্রদান, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় ও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এই অধ্যায়টার ভিতরে আছে। পঞ্চম অধ্যায় আমি দিব না, তারপরে আমি দিব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে তো 1টা সৃজনশীল 100% কমন পাবা, 100%, এতে কোনো সন্দেহ নেই। ক্রয় যাবে দা, বিক্রয় যাবে দা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এইগুলো। তারপরে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে তোমরা 1টা সৃজনশীল পাবা,
100% কমন থাকতে পারো, হ্যাঁ, তারপরে এই জায়গাটাও 100%। এরপরে আসো খতিয়ান, সপ্তম অধ্যায় কিন্তু খতিয়ান। তারপরে আসো নবম অধ্যায়, নবম অধ্যায় হচ্ছে রেওমিল। এই রেওমিল থেকেও একটা প্রশ্ন 100% তুমি কমন পাচ্ছ, রেওমিল থেকেও একটা প্রশ্ন তুমি 100% কমন পাচ্ছ। তারপরে দশম অধ্যায় আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীর দুইটাই কিন্তু অ্যান্সার করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জায়গা থেকে বলবো তোমরা চাইলে এই চতুর্থ অধ্যায়টা বাদ দিতে পারো। এই চতুর্থ অধ্যায়টা বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ, সপ্তম, নবম এই পাঁচটা অধ্যায় যদি পড়ো তাহলে তুমি খ বিভাগে নয়টা সৃজনশীল থেকে যে কোনো পাঁচটা সৃজনশীল হেসে খেলে সমাধান করতে পারবে। আর এমসিকিউর জন্য তুমি এই সবগুলো অধ্যায় পড়তে পারো, এমসিকিউর জন্য যদি এই সবগুলো অধ্যায় পড়ো তাহলে সবগুলো এমসিকিউ তুমি সমাধান করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এইচএসসি 23 বেসের শর্ট সাজেশন হিসাব বিজ্ঞানের। আর যদি তোমরা কোর্সটি করতে চাও, তোমাদের বন্ধুবান্ধব যারা করতে চায় সবাইকে নিয়ে জয়েন হতে পারো আমাদের এই কোর্সে। আশা করি তোমাদের জন্য এটা অনেক ভালো হবে। আর কোর্সের ফিটা কয় টাকা এটা আমরা নির্ধারণ করব, তোমরা আমাকে মেসেজ দিও বা হোয়াটসঅ্যাপে নক দিও, আমরা ওই জায়গায় বলে দিব। তবে কোর্স ফিটা হবে সামান্য, বেশি হবে না, যেই টাকাটা তোমাদের সাথে সামঞ্জস্য মানে যাবে সবাই নিতে পারবা এমন একটা ফি আমরা নির্ধারণ করব ইনশাল্লাহ, যাতে কারো কোনো কষ্ট না হয়। তো আজকে এই পর্যন্ত, আগামী পর্বে ইনশাল্লাহ আমি ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগের একটা শর্ট সাজেশন দিব যেটা পড়লে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।